কেউ এই কোরবানি ঈদে দুটুকরো মাংস না পাওয়ার জন্য চোখে জল ঝরাচ্ছে। আবার অনেকে কোরবানি না দিয়েও মাংস সংগ্রহ করে ব্যবসায়ের মতো বিক্রি করছে। 480 টাকা কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে রাজধানী জুড়ে। ঈদের দিন দুপুরের পর থেকে রাজধানীর মোহাম্মদপুর, বেড়িবাঁধ, তেজগাঁও, গুলশান, বাড্ডা, লিংক রোড, উত্তর বাড্ডা, রামপুরা বাজার, খিলগাঁও, জুরাইন, রেলগেট এলাকা ঘুরে এই দৃশ্য দেখা গেছে। মূলত ভিক্ষুক এবং গরিব অসহায় মানুষেরা বিভিন্ন বাসাবাড়ি থেকে যে মাংস সংগ্রহ করেছে সেটাই তারা এসব স্থানে বিক্রি করেছেন। আর এই সুযোগে কাজে লাগাচ্ছেন কিছু মৌসুমি ব্যবসায়ী। সন্ধ্যায় রাজধানীর বেশ কয়েকটি স্থানে চোখে পড়েছে অস্থায়ী মাংসের হাট। রেলগেট এলাকায় ভ্যানে করে হালিম বিক্রি করেন সেলিম মোল্লা। তিনি বলেন, বর্তমানে সবকিছুর দাম বাড়তে দোকান থেকে মাংস কিনতে গেলে কেজি প্রতি কমপক্ষে 700 টাকা লাগে, আর ভালো মাংস 750 টাকা। তাই এ সময় কম দামে কিছু মাংস সংগ্রহ করে রাখছি। আরামবাগ এলাকায় ভাত বিক্রেতা জালাল বলেন, সামনের দিনগুলোতে যাতে ভালো লাভ হয় সেজন্য মাংস সংগ্রহ করে রাখছি। দর্শক, কোরবানির গোশত বিভিন্ন বাড়ি থেকে এনে এভাবে রাস্তায় দোকান বসিয়ে বিক্রি করা নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।